আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শেফিস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটা হলো ফ্রুট কাস্টার্ড ট্রাইফল। তো যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি এখানে রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি প্লেন কেক নিয়েছি, স্লাইস কেক। তো এটা আমি কিনে এনেছি, আপনারা চাইলে গড়ে তৈরি করতে পারেন। তারপরে নিয়েছি কিছু স্ট্রবেরি, তারপরে নিয়েছি কাস্টার্ড পাউডার, এক কাপ মিল্ক। তো আমি যে গ্লাসে ডেকোরেশন করব ওইটা সেট করব, ওই গ্লাসগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট বাটিতেও এটা বসাতে পারেন। তো আমি কিছু কেক নিয়েছি, ওগুলো ছোট ছোট করে কেটে নেব, আর স্ট্রবেরিগুলোও ছোট ছোট করে কেটে নেব, আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আমি কাস্টার্ডটা রেডি করে নেব, দুধের সাথে পাউডারটা মিক্স করে নেব প্রথমে। তারপর একটা হাঁড়িতে বসিয়ে একটু নাড়াচাড়া করলে এটা ঠিক হয়ে যায়। কাস্টার্ড বানানোটা একেবারে ইজি, দেখতে পারবেন ভিডিওর মধ্যে আমি কীভাবে করছি। তো প্রথমে আমি ঠান্ডা দুধের সাথে এটা মিক্স করে নিয়েছি গ্লাসের মধ্যে, আপনারা চাইলে ওই হাঁড়িতে নিয়েও মিক্স করতে পারেন। তো ভালোভাবে মিক্স করে নেবেন, তারপর আমি একটা হাঁড়িতে ঢেলে নেব। মিডিয়াম টু লো হিটে এটা জাল করে নেবেন। তারপরে দেখবেন কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করবেন যাতে নিচ থেকে পুরা না লাগে। চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে এটাকে তৈরি করতে। তো একটু নেড়ে চেড়ে তারপরে আমার কাস্টার্ডটা রেডি করে নেব। দেখতে পাচ্ছেন আমার কাস্টার্ডটা রেডি। এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু থিক হয়ে যাবে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। ট্রাইফল রেডি করার জন্য আমি যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে আমি কেকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কাস্টার্ড নিয়েছি, তারপরে স্ট্রবেরিগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর আমি যে গ্লাসে সেট করব ওই গ্লাসগুলোও নিয়ে নিয়েছি। তো আমি একটা একটা করে সেট করে নেব, আপনারা দেখতে পারবেন ভিডিওর মধ্যে। প্রথমে এক লেয়ারে কেক দিয়ে দেব, তারপরে আমি স্ট্রবেরিগুলো দিয়ে দেব, তারপরে কাস্টার্ড। তো আপনারা দেখবেন ভিডিওর মধ্যে আমি কীভাবে করছি। এটা খুবই সহজ একটা ডিজার্ট, যে কোনো সময় বানিয়ে মেহমান আপ্যায়নও করতে পারেন। এটা খুবই টেস্টি হয়, ট্রাই করে দেখতে পারেন। Thank you.
আমার কেকের লেয়ারটা দেওয়া শেষ, তারপর আমি কাস্টার্ড দিয়ে দিচ্ছি। এখন একে একে আমি স্ট্রবেরিগুলো দিয়ে দেব। ওইভাবে আমি ট্রাইফলগুলোকে সাজিয়ে নেব। স্ট্রবেরি দেওয়ার পর আবারও আমি কাস্টার্ড দিয়ে দিচ্ছি, তারপরে উপরের লেয়ারে আবারও কেক দিয়ে দেব। তো এখন কেকগুলো দিয়ে দিচ্ছি। ফাইনাল লেয়ার কেক দেওয়া শেষ, তারপরে আমি কাস্টার্ড দিয়ে আবারও ডেকোরেশন করে নেব। তারপর একটা স্ট্রবেরি দিয়ে দেব উপরের দিকে। এই তো আমার ডিজার্টটা রেডি হয়ে গেল, ফ্রুট কাস্টার্ড ট্রাইফল। আপনারা যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারবেন। এটা ফ্রিজারে ওভারনাইট রেখে পরের দিন খেতে খুবই টেস্টি লাগে, তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলের সাথে আছেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।